হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম নতুন একটি ভিডিও। এখানে দেখেন আমাদের চাকার, মানে মোটরসাইকেলের পিছনের তার চাকার যে লাইটিং আছে, এই লাইটিং আমরা তৈরি করছি। এইটা অবশ্যই আপনার যে যে ফিতা তার আছে, তারের লাইটিং আছে, এইটা দিয়ে বানানো সেন্সর সিস্টেম। এটা 12 ভোল্ট DC ব্যাটারির সাথে কানেক্ট আছে, আমাদের মোটরসাইকেলের ব্যাটারির সাথে। এটা রিমোট কন্ট্রোল সেন্সর ইউজ করা হয়েছে। আমরা যদি খেয়াল করি, আমাদের ফোনে যে রিমোট সেন্সর আছে, আমাদের যে MI ফোনগুলো আছে, এই ফোনগুলোতে আমরা এই সেন্সর ব্যবহার করছি। তো দেখেন আমার ফোনে অনেকগুলো কালার অপশন আছে, এ জায়গায় আমাদের যে রিমোট আছে, এই রিমোটটা আমরা ব্যবহার করব। আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন এরকম একটা রিমোট সেন্সর আমাদের রিমোট সফটওয়্যার আমাদের ফোনে আছে, এটি আমরা ইনস্টল করা পরে ব্যবহার করতেছি। আমরা যদি খেয়াল করি, তো দেখেন আপনারা আমাদের যে ফোনের রিমোট সেন্সর, আমরা যদি ক্লিক করি, দেখেন আমাদের LED লাল আলো জ্বলছে। আবার যদি আমরা ক্লিক করি, যদি ক্লিক করি, এই দেখেন সবুজ LED জ্বলছে। এরপর আমরা ব্লু কালার LED যদি টাচ করি নীল রঙে, দেখেন নীল কালার LED জ্বলছে। এছাড়াও আমরা বিভিন্ন কালার, যেমন এ জায়গায় যে স্থির কালার, হলুদ, কমলা, তারপরে নীল, সবুজ, তারপরে আমাদের নীল, লাল, তারপরে তিন কালার, যেমন লাল, নীল, অনেক অপশন আমরা তৈরি করতে পারি রিমোট সেন্সর দিয়ে। এরপরে আমরা যদি চাই যে ফ্লাশ লাইটিং হবে, একদম ঘুরবে, তাও করতে পারি। আবার যদি মনে করেন যে স্পিড বাড়াতে হবে লাইটিং এর, আপনি স্পিড বাড়াতে পারবেন, দেখুন স্পিড বাড়ানো আছে। আবার যদি মনে করেন যে স্পিড কমাতে হবে, তা আপনার স্পিড একদম কমাই দিতে পারবেন। আমরা যদি খেয়াল করি, যেমন এই যে স্পিড বাড়ানো আছে, হালকা হালকা করে আপনি স্পিড যতটুকু পছন্দ আপনি তৈরি করতে পারবেন। এরপর আছে আমাদের স্থায়ী কালার, যেমন যদি এই দেখেন একদম আস্তে আস্তে এইটা ঘুরতেছে। এর পরবর্তীতে আমাদের আছে, যেমন এই একটা স্লো মোশনে যাচ্ছে, তারপরে আছে এরকম ফ্লাট চলবে, নেবে, এরপরে স্মুথ আছে, সুইচ করা যাবে, ফ্লাশ করা যাবে, এরকম ফ্লাশিং করা যাবে, ফ্লাট করা একদম দাঁড়াই থাকবে। এইরকম আপনারা আপনাদের বাইকে ইউজ করতে পারেন। এরপর আমাদের যে অফ বাটন আছে, যেমন আমরা যদি অফ বাটনে ক্লিক করি, যেমন এই দেখেন আমাদের মোটরসাইকেলের LED অফ হয়ে গেছে। আবার যদি আমরা অন করি, আমাদের LED অন হয়ে গেছে। আমরা মোবাইল দ্বারাই আমাদের মোটরসাইকেলের যে LED লাইটিং আছে আমরা কন্ট্রোল করতে পারবো। এইটা আপনার আপনাদের রেডমি, শাওমি এইরকম ফোনে এরকম একটা সফটওয়্যার ইউজ করে কাজ করতে পারবেন। এখানে তেমন কিছু ইউজ করা হয় নাই, শুধু 12 ভোল্টের সাথে কানেকশন করা হয়েছে আর LED লাগানো হয়েছে। আবার আমরা যদি একটু ফ্লাশিং করে দেখি, দেখেন তো ভিউয়ার, চলুন আমরা কিছু শট দেখে নেই আমাদের রানিং বাইক চলার সময় কিরকম আমাদের বাইক লাগে। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি, সবাই দেখতে থাকুন।